বদল তোর গামছা। আরে এটা পরিষ্কার চুড়ি, পরিষ্কার করবে ও কি কোনো কিছু খুঁজে পাইনি, লাস্ট হোদলার গামছা নিয়ে জুতো পরিষ্কার করছে, এই নিয়ে একটু ঝামেলা মারামারি হয়ে আর আমি এই ঘরের কাজ করছি, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ঘরের কাজ বাজগুলো সারছি। অনেকদিন বিছনার চাদরটা তোলা হচ্ছিল না, তো আজকে বিছনার চাদরটা তুলবো। অনেকদিন হয়ে গেছে তো চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না ঠান্ডায়। বাবা কোন দিকে সূর্য উঠেছে, আর সকাল থেকে এই এখন নান্টু ঘুম থেকে উঠলো, ওই জন্য নান্টুকে আমি রাখতে চাই না একদম। নান্টু বল, ঠিক করেছিস, উঠবি না সাদা বিছনা, তুই স্নান করিস না, বেকার সাবান দিস না, গায়ে উঠবি না, আরেকবার দেখা একটু মুখটা দেখা প্রত্যেক দিন। তারপরে দেখিস চলো ওদিকে ডিমের ঝোল হচ্ছে আমার, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা পাচ্ছ গন্ধ, খেতে চাইলে তাড়াতাড়ি চলে আসো আমার বাড়ি। বাস হয়ে গেছে আর নামিয়ে দেবো, আজকে হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আজকে বাজারে যায়নি, বাজারে যায়নি, তার জন্য ধরে যা ছিল তাই নিয়ে রান্না করলো, আর দোকান থেকে ডিম কিনে নিয়ে আসলো নান্টু, ব্যাস ডিমের ঝোল করে নিলাম। দেখো কালারটা এরকম হচ্ছে, একদম পাতলা ডিমের ঝোল, আজকে কোন দিকে সূর্য উঠেছে, আমার বর আমাকে লেবুর রস করে দিয়েছে, নিজে দেখো। ঘরের কাজ বাজ সেরে টুকটুক করে লাগেজটা গুছিয়ে নিচ্ছি, আজকে আমারটা আর মেয়েরটা গোছাবো, কালকে হোদলার ওরটা গোছাবো দুজনেরটা। আমারটা মোটামুটি ভরা হয়ে গেছে, এবার মিষ্টিটা গোছাচ্ছি। এই লাগেজটার মধ্যে আমারটা সোনারটা থাকবে আর আর একটা লাগেজ ওটার মধ্যে হচ্ছে হোদলার ওরটা থাকবে। টুকটুক করে গুছিয়ে নিই, মিষ্টি বলছে 15 দিনের 15টা জামা নেবে, বলছে অসম্ভব ব্যাপার এত জায়গা নেই, যতটা পারছি ততটা নিয়ে যাচ্ছি, আর লাগবে না এতেই লাগেজ না, ওটাই দাগ লাগলো না আগের দিন ক্যাফেতে গিয়ে, কি হয়েছে ওই উঠে গেছে কোথায় ওটা বলো, আমি খাবার আর আর জায়গা নেই হয়ে গেছে ওটা।
আর জায়গা নেই, আর বলবো না, আর জায়গা নেই, না ওটাই দেবো দেবো। কোথায় তো কোথায় জানি না, কোথায় রেখেছিস আগের দিন? সোনা লাগে যার জায়গা নেই, কোথায় লাস নেব? ওটা জানাম থাকতো, আর অনেকগুলো টপ নেওয়া হয়ে গেছে। না না ওটা পড়তেই হবে না। প্যান্ট বেশি, প্যান্ট তো বেশি নিলি না, সব তো দেখছি জামাই নিলি বেশি। আমি কেটে দিচ্ছি ভাই জিনিসটা। ফুল প্যান্ট গুলো কোথায় তোর? এই যে এই তো ভাই জিনিস, এটা কেটে দিচ্ছি। ভালো করে উঠে তো না উঠতে পারি। হদল কাকা দে, হদল কাকা দে, আমি ভুল আমি হদল কাকা আমি তো যাওয়ার আগে কিন্তু ঠান্ডা লাগাস না, হদল কাকা দে। কেন কি হবে, ঠান্ডা লাগি না আমার। দেখো পোনা দুটো বাজে, এইমাত্র স্নান করে উঠলাম আর মোটামুটি একটা লাগেজ কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর উপরে যেগুলো রয়েছে এগুলো আরেকটা লাগেজে দিতে হবে, এটার মধ্যে আর ধরলো না। কারণ 15 দিনের জামা কাপড় তো বুঝতেই পারছো অনেকটাই জামা কাপড় হচ্ছে, তো কিছু করার নেই, এইগুলো হদলের লাগেজে ঢুকাতে হবে। হদল বলছে আমার লাগেজ আমি নিতে পারবো না, তো ওর লাগেজে ঢুকাতে হবে, কিছু করার নেই। স্নান করে উঠলাম এইমাত্র, এবার খেতে বসবো। তোমার স্নান হয়ে গেছে গো? হ্যাঁ, খেতে বসবো। খিদে পেয়েছে খুব জোরে, সকালবেলাটা না মানে দেখতে দেখতে বেলা চলে যায়, শীতের বেলা তো দেখতে দেখতে বেলা চলে যায়, সকালবেলাটা কিছু খাওয়া হয় না, সেই ঘুম থেকে উঠে চা আর বিস্কুট খাই ওতেই হয়ে যায়। আর এখন একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, খিদে পেয়েছে খুব জোরে। সবার স্নান হয়ে গেছে, শুধু হদলের আর নান্টুর বাকি। নান্টুর কথা তো বলতে পারছি না, অত আর দেখবেনি স্নান করে না, তো দেখা যাক আজকে করে নাকি। আমরা কেউ চোখে দেখতে পাই না, আবার যেদিনকে ধরো সকালবেলা চুল ভেজা দেখি না, মানে সকালবেলাটা ও অস্বীকার করে দেয়। তারপরে মাঝে মাঝে বলে দুপুর বেলা স্নান করবো, দুপুর বেলা তো দেখতে পাই না, তখন আবার বলে কি বিকেল বেলা স্নান করবো। এইভাবে কাটিয়ে দেয় দিনটা। ওর বাবাও তাই বলে যে নান্টু নাকি বলে সকালবেলা স্নান করেছে কিন্তু আদৌ কেউ দেখতে পায় না। তারপরে আর মাঝে মাঝে বলে দুপুরে স্নান করবো, মাঝে মাঝে বলে সন্ধ্যাবেলা স্নান করবো। তোর বাবা দাদা সবাই একই কথাই বলে, ও কখন স্নান করে কেউ দেখতে পায় না, কিন্তু ও রোজ বলে আমি স্নান করেছি। আচ্ছা খেয়ে নি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে জানো তো শর্ট ভিডিও করতে আজকে এতটা টাইম লেগে গেছে, মানে একটা শর্ট ভিডিও করতে গিয়ে আজকে প্রায় 2.5 ঘন্টা মতন চলে গেছে। তো শর্ট ভিডিওটা করতে টাইম লেগেছে 2 ঘন্টা, আবার এডিট করতেও টাইম লেগেছে 1/2 ঘন্টা মতন, মানে 2.5 ঘন্টা পুরো ওখানেই চলে গেছে। তো আজকে আর বেশি শর্ট ভিডিও করতে পারিনি, ওই একটা করতে করতেই আমাদের পুরো সময়টা কেটে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটা সিঁদুর পড়েছি ওই শর্ট ভিডিওটার জন্য, এতটা সিঁদুর পড়েছি। তো তারপরে শর্ট ভিডিও করার পরে এডিটটা করলাম, করার পরে ভিডিওটা পোস্ট করাও হয়ে গেছে, তোমরা দেখে নিও, চেক করে নিও। আর তারপরে সন্ধ্যাবেলা একটু টিফিন এনেছিলো, ওদল ইয়ে নিয়ে এসেছিলো আজকে, মোগলাই নিয়ে এসেছিলো, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মোগলাইটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে মিষ্টিকে এখন পড়াতে বসেছি, এখনও মিষ্টি পড়ছে। আর এখন রাত বাজে 17:50, আর এতক্ষণ আমি ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারিনি, কারণ সামনেই তো বুঝতেই পারছো যে দিল্লির এতদিনের একটা ট্যুর, আর মিষ্টির তখন পড়া হবে না, সেই কারণে এখন একটু পড়াটা ওকে বেশি করে করতে হচ্ছে। আমি না বসলে তো জানোই কেমন, মানে ফাঁকিবাজ, পড়াতে একদম ফাঁকি দিয়ে দেবে, সেই কারণে ওর পাশে বসে আছি আমি ও যতক্ষণ পড়ছে। তো এর মাঝখানে একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে দেখা করে নিলাম। তো পড়ুক, পড়ে উঠলে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাতের বেলা ডিনার কমপ্লিট, আর এখন দেখো আমার বরের রোজের ডিউটিটা করছে, এখন এই যে বিছানা করছে, এতক্ষণ সোয়েটার টোয়েটার টুপি টুপি পরে বসেছিল, যেই দেখলো রাত্রিবেলা শুতে হবে, এখন তাড়াতাড়ি করে সোয়েটার খুলে বিছানা করছে। আর এত ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন কাশ্মীরে এসে সোয়েটার টুপি পরে বসেছিল এতক্ষণ। আমি ভাবছিলাম তোমাদের একবার দেখাই, তার দেখানো হয়নি। কি বিছানা, আর তুই এত রাতে কি করছিস? হ্যাঁ ফ্রিতে পেয়ে মাখা শুরু করে দিলি নাকি? হ্যাঁ যেই না ফ্রিতে পেয়েছিস অমনি একটু মেখে নিলি। ফ্রিজ জিনিস মাখতে খুব ভালো লাগে না? এই বাড়ির লোক না ছাই, যা বাড়ি যা।
তো দেখতেই পেলে রাতের বিছানা আমাদের কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।